মিস্টার রতন টাটার ফাইভ স্টার হোটেলের গেট থেকে সরানো যাবে না রাস্তার কুকুরদের আগে? হ্যাঁ, মিস্টার রতন টাটার কড়া নির্দেশ। মুম্বাইয়ের বুকে তার তাজ হোটেলে আসা সমস্ত পথকুকুরদের সঙ্গে হোটেলের কর্মীদের ভালো ব্যবহার একেবারে বাধ্যতামূলক। সম্প্রতি মুম্বাইয়ের আইকনিক তাজমহল হোটেলে একটি পথকুকুরকে রোজ একই জায়গায় নিশ্চিন্তে ঘুমোতে দেখে অবাক হন রুবি খান নামের এক এইচআর। এরকম একটা ফাইভ স্টার হোটেলের ভেতর যেখানে দিন রাত বড় বড় আমলা, সেলিব্রিটি, হাই প্রোফাইল লোকজনের যাতায়াত, সেখানে একটা পথকুকুরকে কি করে ঢোকবার অনুমতি দিল হোটেল কর্তৃপক্ষ? আর তাই হোটেলে ঢুকে এই চিত্রটি দেখে রীতিমতো তাজ্জব বনে যান রুবি খান নামের ওই মহিলা। যে হোটেলে একজন সাধারণ মানুষও পা দেওয়ার আগে 10 বার ভাবে, সেই হোটেলের সিকিউরিটি ব্যবস্থা কি তবে এতটাই ঠুনকো? কিন্তু পরক্ষণে রুবি খান বুঝতে পারেন, আসলে তিনি রতন টাটার সাম্রাজ্যে পা দিয়েছেন। আর যে মানুষটা নিজের পোষ্য কুকুরের অসুস্থতার জন্য ইংল্যান্ডের প্রিন্স চার্লসের থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অবধি নিতে যাননি, সেই মানুষটার সাম্রাজ্যে এই ঘটনা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই মিস্টার রতন টাটার পথ কুকুরদের নিয়ে আরো এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যে গল্পটা শুনতে শুনতে আপনারও মিস্টার টাটার জন্য শ্রদ্ধায় বুকটা ভরে উঠবে। মিস্টার রতন টাটা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের সম্পদ, এই 86 বছর বয়সী মানুষটা। সম্প্রতি 165 কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের বুকে মিস্টার টাটা তৈরি করেছেন পশুদের জন্য ঝাঁ চকচকে হাসপাতাল, যে হাসপাতালে কুকুর, বিড়াল, খরগোশের মতো পশুদের যত্ন নিয়ে চিকিৎসা করা হবে। তাই মিস্টার টাটা যে কত বড় মাপের একজন পশুপ্রেমিক তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রুবি খান নামক এক এইচআর এর একটি পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটিতে তিনি লিখেছেন, তিনি মিস্টার রতন টাটার ফাইভ স্টার হোটেল তাজের গেটে রোজ একটি পথকুকুরকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে ভীষণ অবাক হয়েছেন। এই বিষয়টি সম্বন্ধে হোটেল কর্তৃপক্ষ রুবি খানকে জানায়, ওই কুকুরটিকে এই হোটেল থেকে তাড়ানো বারণ। কুকুরটি তার জন্ম থেকে এই হোটেলেই রয়েছে, স্যার রতন টাটা নির্দেশ দিয়েছেন কেউ যেন ওই কুকুরটিকে কখনো না তাড়ায়। হোটেলের কর্মীরা আরো জানায়, শুধুমাত্র এই কুকুরটি নয়, হোটেলে আসা সমস্ত পথকুকুরদের ক্ষেত্রে একই নিয়ম, এই হোটেলের কেউ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। আর এই পুরো ঘটনাটাই রুবি খান নামের ওই মহিলা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখে জানানোর পরে গোটা দেশ আরো একবার কুর্নিশ জানিয়েছে মিস্টার রতন টাটাকে। মিস্টার টাটা সবসময় রাস্তার ওই অবলা জীবগুলোর কথা ভাবেন। এর আগেও মুম্বাইয়ের রাস্তার কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করা থেকে শুরু করে বর্ষায় গাড়ি চালকদের উদ্দেশ্যে চার চাকা স্টার্ট করার আগে গাড়ির নিচে দেখে নেওয়ার বার্তা, সবকিছুতেই এই মানুষটার মানবিক মুখ বারংবার উঠে এসেছে। আর এবারও আরো একবার দৃষ্টান্ত স্থাপন করে নজির গড়লেন মিস্টার টাটা। আর তাই যতবার সংবাদ মাধ্যমের শিরোনামে অবলা জীবেদের ওপর অত্যাচারের খবর কানে আসে, ঠিক ততবারই এই মানুষটার মানবিক মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রাস্তার ওই অবলা প্রাণগুলোকে কি করে বুকে আগলে ভালোবাসতে হয় তা প্রতিনিয়ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে চলেছেন মিস্টার রতন টাটা। তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে মিস্টার রতন টাটা স্যারকে আমরা কুর্নিশ জানাই। আপনি খুব ভালো থাকবেন স্যার, আপনার দেখানো পথকে অনুসরণ করে আমরাও যেন চলতে পারি। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।